আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। এখানে আছে ফলের গাছ, আছে পেয়ারা, আছে জাম, আছে আম, আছে তারপরে মেহগনি আছে, শিশু গাছ আছে, সোনা ঝুড়ি আছে, সব ধরনের গাছই এখানে লাগানো আছে। প্রকল্প থেকে এটা কোনো প্রকল্প নয়, আমাদের প্রগতি সংঘ সরকারি অনুদান ছাড়াই আমরা সমাজের পাশে, সমাজের স্বার্থে, মানে যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে চারদিক দিয়ে আর কি, আর সেখান থেকে মানে রক্ষা করার জন্য পরিবেশকে বা তার সঙ্গে আমাদের গ্রামের পরিবেশটাকে আরও সুন্দর সুস্থভাবে সুসম্পন্ন করার জন্য প্রগতি সঙ্গে একটা মহতী প্রচেষ্টা। এটা আরও বিভিন্ন যে কর্মকাণ্ড, সামাজিক যে কর্মকাণ্ড আমরা করি তার মধ্যে এটা আরেকটা মানে বিশেষ কর্মকাণ্ড আমরা অন্তর্ভুক্তি করলাম। প্রতি বছর শুধু নয়, বছরে একবার না, আমরা বছরে বিভিন্ন সময় গাছটা এইভাবে লাগিয়ে চেষ্টা করবো পরিবেশের সঙ্গে থাকতে এবং পরিবেশটাকে সুস্থ সুন্দরভাবে মানুষের উপযোগী করে তোলার জন্য। হ্যাঁ, এখানে কোনো সরকারি অনুদান, কোনো পঞ্চায়েত সহযোগিতা, কোনো কিচ্ছু আমরা পাই না। আমাদের সমস্তটাই নিজেদের পকেট থেকে প্রত্যেকটা ছেলে মানে আমরা ডোনেট করি, সেখান থেকে এই প্রচেষ্টা, এই কাজ হয়। এবং আমরা আগামী দিনে পরবর্তী যেতে আপনাদের মাধ্যমেই জানিয়ে দিই যে 4th আগস্ট আমরা বিনা পয়সা হেলথ চেক আপ ক্যাম্প একটা করতে চলেছি, এবং নভেম্বরে আমাদের আবার রক্তদান শিবির আছে। মানে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা থাকি, মানে এই কর্মকাণ্ড অনেকে হয়তো টাকা পয়সা পায়, অনেক ক্লাব, অনেক রেজিস্ট্রেশনে, কিন্তু আমরা কোনো ক্লাবে আমাদের রেজিস্ট্রেশনটা দরকার ছিল শুধুমাত্র সামাজিক স্বার্থে, মানে বিভিন্ন জায়গায় যেটাকে আমরা হ্রাস হয়েছি যে না রেজিস্ট্রেশন নেই আসতে পারবো না, সেই জন্য আমাদের রেজিস্ট্রেশন, আমাদের টাকার উদ্দেশ্য কোনোদিনই ছিল না, এখনও নেই। এবার সরকার যদি অনুদান দেয় অবশ্যই সেই অনুদান আমরা গ্রহণ করবো, সেই অনুদানটাকে কাজে লাগাবো, মানে কোনোভাবে অনুদানটাকে নষ্ট করতে হবে। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বিশ্ব, আপনার নাম? আমার নাম সৌরভ মুখার্জি। আমার একটা কথা বলার আছে যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এটা কিন্তু একদমই না। আমার মনে হয় বিশ্ব পরিবেশ দিবস 365 দিনের প্রতিটি দিন হওয়া উচিত। বাহ, আমার এটা মনে হয় 5ই জুন বলে কোনো আলাদা করে ডেট না, প্রতিটি দিন বিশ্ব পরিবেশ দিবস হওয়া উচিত এবং এটা আমাদের সবার মাথায় রাখা উচিত, খেয়াল রাখতে হবে। আর আমার একটা ভালো